রোজ রোজ হুটো পাটি বাকি মারামারি, রোজ রোজ হুটো পাটি বাকি মারামারি, এরই মধ্যে হয়ে চলেছে অফিস কেলেঙ্কারি। আমাদের জন্য প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। ওকে, আমার পেন পকেটেই তো রেখেছিলাম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। একটু কফি খেয়ে আসি, এনার্জি আসবে। বসের কেবিনে কারা এসেছে, এতক্ষণ কি করছে? হ্যালো ম্যাডাম, আমার দাদু মারা গেছে, আমি আসতে পারবো না। তোমার দাদুকে আর কতবার মারবে, মানুষ তো একটাই। না না, এই অফিসে কোনো গ্রোথ নেই, তুই চেঞ্জ কর। একটু চা খেতে হবে, শরীরটাকে আমার ম্যাজ ম্যাজ করছে। উফ, টানা 2 ঘন্টা কাজ করলাম, আর পারছি না, একটু বাইরে থেকে ঘুরে আসি, মাথাটা ঘুরবে। তোমার ডিউটি 9টা থেকে, তুমি 15 মিনিট লেটে এলে কেন? কে, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন? মান্থ এন্ডে আমার স্যালারি তুমি গুনে গুনে দাও নাকি, যে তোমায় এত কৈফিয়ত দেবো? যাও, নিজের মেশিনে তেল দাও, আই মিন নিজের চরকায় তেল দাও। আরে নতুন মেয়েটা রোজ স্যালাড ঘরে এতক্ষণ কি করে কি জানে? সেই প্রথম থেকে এসেই মেয়েটা ডাবল প্রমোশনের ছক করছে, বুঝতে পেরেছি। জোমাটো থেকে আমার খাবারটা চলে এসছে, যাই পেট পুজো করি। এ কোন গাইয়া মেয়ে আমাদের অফিসে ঢুকলো, চাই চলো মারতে পারে, কিছুই তো জানে না। একে আবার নতুন করে শেখাতে হবে এসব। এই আমি ওয়াশরুম যাচ্ছি, তুমি যাবে? এই তুই যাবি, চলো একসাথে যাই। আমার টিফিন বক্সটা রেখে ওয়াশরুম গেলাম, মেসটা দেখছি টিফিন খালি, আমি খাবো কি? লাঞ্চ করে এসে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে পারলে খুব ভালো হতো। আমার পার্সেলটা এসে গেছে, নিয়ে আসি, এই সুযোগে আধ ঘন্টা ঘুরে বসা যাবে। ম্যাডাম কাল ভ্যালেন্টাইন্স ডে, আমি আসবো না, আমার ছুটি লাগবে। 14th February আমাদের অফিস ছুটি দেয় না, তাছাড়া তুমি ছুটি কি করবে? লাঞ্চটা করে আসো, সকাল থেকে কিছু খাই না, খুব খিদে পেয়েছে। আজ তো স্যার ছুটি দিয়ে যাই, বাইরে থেকে একটু চকচক দিয়ে আসি, এমনিতেও আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ও বাবা, অফিস টাইমের বাইরেও এক্সট্রা দিচ্ছে, আই মিন শ্রম। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। বসের কাছে ভালো হওয়ার খুব শখ, তাই না? হাত ধুয়ে এমন পেছনে লাগবো না, বাপ বাপ করে অফিস ছেড়ে পালাবে। এই দেখ, আমি নেইল এক্সটেনশন করিয়েছি, কেমন হয়েছে? তো লিপস্টিকের শেডটা খুব ভালো। আয় আমরা কটা সেলফি তুলি। ট্রাস্ট মি, এই অফিসটা আমার জন্য খুবই লাগি, এখানে এসেই আমি আমার বেটার হাফকে খুঁজে পেয়েছি। ওয়াও, থ্যাঙ্কস ফর লট। 1 নম্বরের ইরিটেটিং অফিস, এখানে মানুষ কাজ করে? যেদিন রিজাইনটা দেবো না, স্যারের মুখের উপর দুঃখতা শুনিয়ে তারপরে যাবো। আমি অফিসের আরো কোয়ালিটি কেলেঙ্কারি কাণ্ড কালেক্ট করতে যাচ্ছি, এসে আরো বলবো, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক ভালোবাসা, আর মজাকে মজার মতোই নিও। এই গরমে কথা বেশি গায়ে মেখো না, বরং পারফিউম মেখো।